গত 7ই মার্চ কোচবিহার জেলার 2 নং ব্লকের মোট 13টি জিপি কন্যাশ্রী মেয়েদের নিয়ে স্যাক কেপির বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা হয়ে গেল। সহযোগিতায় ছিল সিনি। কোচবিহার 2 ব্লকের স্যাক কেপি কনভার্জেন্স প্রোগ্রামে কিশোরী মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে কুন্ডিবাড়ি জিডিএন গার্লস হাইস্কুলে। এই খেলাটি হচ্ছে শুধুমাত্র কিশোরী মেয়ে 11 থেকে 18 বছর বয়সী মেয়েদের নিয়ে। এই ক্রীড়া প্রতিযোগিতা আজ ব্লক লেভেলে হচ্ছে, কিন্তু এরপর মোট 10টি ইভেন্ট থেকে যারা প্রথম নির্বাচিত হবে তাদের নিয়ে আবার জেলা স্তরে প্রতিযোগিতা হবে। আজ 7ই মার্চ আজকে আমরা এই ব্লক লেভেলের স্পোর্টসটা কমপ্লিট করব, এবং 15 তারিখে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে একটা স্পোর্টস আছে। অর্থাৎ এখানে 10টা ইভেন্টে প্রত্যেকটা ইভেন্টের ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করে আমরা তাদেরকে পুরস্কার এবং শংসাপত্র দুটোই দেবো। এবং প্রত্যেকটা ইভেন্টে 10 জন করে প্রতিযোগী নিয়ে অংশগ্রহণ করেছে, সেক্ষেত্রে 100 জন। এবং প্রত্যেকটা ইভেন্টে যারা প্রথম হবে সেই প্রথম স্থানাধিকারীকে আমরা ডিস্ট্রিক্টে পাঠাবো 10 জন সর্বমোট। এবং সেখানে 15ই মার্চ একটা প্রোগ্রাম আছে অল ডিস্ট্রিক্ট লেভেলে, সেখানে 12টা প্রজেক্ট থেকেই আসবেন যারা, সেখানে ফাইনাল প্রজেক্টটা হবে। ন্যাচারাল ইয়ার আছে কন্যাশ্রী মেয়ে, এদেরকে দিয়ে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে 11 থেকে 14 এবং 14 থেকে 19। এবং প্রত্যেকটা বিভাগে 5টা করে ইভেন্ট রয়েছে, এই মেয়েরাই ন্যাচারালি অংশগ্রহণ করছে। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ চন্দ্র রায়, আমি কুচবিহার 2 ICDS প্রজেক্টের সিডিপি। জেলা স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে 15ই মার্চ কোচবিহার MJN স্টেডিয়ামে। ব্লক এবং জেলা স্তরের জয়ী প্রতিযোগীদের শংসাপত্র ও পুরস্কার দেওয়া হবে। গোটা কোচবিহার জেলায় তথা সমগ্র পশ্চিমবঙ্গে কিশোরী মেয়েদের সচেতনতা বৃদ্ধি করার একটা প্রয়াস চলছে, যাতে নারী পাচার, বাল্যবিবাহ, কিশোরীদের যৌন সমস্যা বা মেয়েদের যৌন সমস্যা ইত্যাদি নানা জায়গায় মেয়েরা সচেতন হয়ে উঠতে পারে এবং আগামী দিনে আমরা একটা সুখী সমাজ গড়তে পারি। তারই একটা অঙ্গ হিসেবে সচেতনতা বৃদ্ধির একটা সচেতনতা বৃদ্ধির একটা কর্মসূচি অনুযায়ী আমরা আজকে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি।